সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী বোর্ডের এমসিকিউটা এই মুহূর্তে আমাদের হাতে, আর আমরা এটা খুবই দ্রুততার সাথে তোমাদের জন্য সলভ করার ট্রাই করেছি। তোমরা একটু তোমাদের এমসিকিউগুলো মিলিয়ে নাও। তো এক নম্বর থেকে শুরু করি। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। শক্তির সবচেয়ে সাধারণ রূপ যান্ত্রিক শক্তি। তোমাদের যান্ত্রিক শক্তি বা গতিশক্তি বিভব শক্তি চ্যাপ্টারে এই বিষয়টা আলোচনা করা আছে। এরপরে বস্তুটির বিম্বের দৈর্ঘ্য কত হবে? বস্তুটির বিম্বের দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। কোনো বস্তুকে যদি আমরা ফোকা এই কেন্দ্রে রাখি, তাহলে সেটা সমপরিমাণ প্রতিবিম্ব সৃষ্টি করে। তার মানে 5 সেন্টিমিটার বস্তু দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। চিত্রের আলোকে নিজের কোণটি সঠিক? এখানে চারটা ইকুয়েশনের মধ্যে এই খ নম্বর ইকুয়েশনটা সঠিক। এফ ইকুয়ালস টু r/2। আমরা জানি যে টোটাল আমাদের যে বক্রতার ব্যাসার্ধকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এই যে ফোকাসের যে ডিস্টেন্স সেটা পেয়ে যাই। এরপরে নিচের কোন দুইটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? পৃথিবী এবং বইয়ের মধ্যে। আমরা জানি যে পৃথিবী এবং যে অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাই হচ্ছে অভিকর্ষ বল। এরপরে হাত পাখা দিয়ে বাতাস করলে ব্যক্তির ক্ষেত্রে এক্স্যাক্টলি যে ঘটনাটা হয়, সেটা হচ্ছে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা যে হাতটা নড়াচড়া করি, এটা এক ধরনের রাসায়নিক শক্তি, এবং যখন পাখাটা ঘুরাচ্ছি, তখন এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপরে 6 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলছে যে ঘনত্ব দেওয়া আছে হলে পাত্রের তলদেশে চাপ, পাত্রের হাইট দেওয়া আছে 75 সেন্টিমিটার, এটাকে আমাদেরকে মিটার করে নিতে হবে। এবং এটা চাপ আমরা জানি পি সমান এইচ রো জি, এটা ক্যালকুলেশন করলে হয় 5880 প্যাস্কেল। আচ্ছা, দেন আমরা চলে যাই হচ্ছে এখানে একটা তরঙ্গের তোমাদের কম্পাঙ্ক বের করতে বলেছে। আমরা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। সো এখানে ল্যামডার মান 0.8 মিটার এবং তরঙ্গ বেগ ভেলোসিটি 340 মিটার পার সেকেন্ড। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাই যে কম্পাঙ্ক এখানে 425 হার্জ। বেগ বৃদ্ধি পেলে উষ্ণ মাধ্যমের বায়ুর চাপ বৃদ্ধি পাবে, এটা ঠিক না, তাপমাত্রা বৃদ্ধি পাবে, এবং ঘনত্ব বাড়লে শব্দের বেগ বাড়ে, অর্থাৎ 2-3 অপশন। এরপরে নিচের কোনটিতে মুক্ত ইলেকট্রন থাকে? অপরিবাহিতে মুক্ত ইলেকট্রন থাকে, এটা আমরা সবাই থাকে না, অপরিবাহিতে মুক্ত ইলেকট্রন থাকে না। সাম্যবল কোনটি? জাহাজ পানিতে ভাসার সময় এটি একটি সাম্যবল, একটি বস্তুর উপর থেকে নিচে পড়ার সময় এটা সাম্যবল নয়, এবং কোনো ব্যক্তি চেয়ারে বসে থাকলে এটা একটা সাম্যবল। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে 1 এবং 3। 1 পিকো ফ্যারাড ইকোয়ালস টু 10 ইনভার্স 12 ফ্যারাড। 1 পিকো ফ্যারাড ইকোয়ালস টু 10 ইনভার্স 12 ফ্যারাড। তোমাদের এগুলো বইয়ে ডিরেক্টলি দেওয়া আছে। আচ্ছা, নিচের চিত্রের আলোকে এখানে থাকলে এটা হবে অবাস্তব এবং বিবর্তিত, অর্থাৎ এই যে এইদিকে একটা প্রতিবিম্ব তৈরি হবে, যেটা হবে পুরোপুরি অবাস্তব, এবং এই যে এবি বস্তুর থেকে লক্ষ্যবস্তুর থেকে অনেক বড়। আচ্ছা, এরপরে 13 নম্বর, টি ইকোয়ালস টু 2π L/g। এই ক্ষেত্রে তোমাদের প্রথম অপশন হচ্ছে পেন্ডুলামের ভর বৃদ্ধি পেলে, এখানে ভরের সাথে কোনো রিলেশনই নাই এই সূত্রে। সো আমরা এটা 1 নম্বরটা কখনোই হবে না, 2-3 হলে তোমার সুতার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, এবং জি এর মান কমলে টি এর মানও বেশি হয়। এরপরে আমরা চলে যাই, বস্তুটি 10 কেজি হলে এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত ও হবে? এ বিন্দুতে বস্তুটির বিভব শক্তি, এটা খুব ইজি, MGI। সেখানে বস্তুর ভর M দেওয়া আছে, এখানে উচ্চতা 30 মিটার দেওয়া আছে, এবং অভিকর্ষ স্তর আমরা জানি 9.8। এটা একটু ক্যালকুলেশন করে তোমরা বের করে ফেলো। এই মধ্যে ক্যালকুলেশন রেজাল্টটা আমার জানা নাই। আচ্ছা, চিত্রের আলোকে নিচের কোনটি সঠিক? চিত্রের আলোকে অনেকে খ নম্বর অপশনটা দাগিয়ে ফেলেছো। ভূমি স্পর্শ করলে বস্তুটির সমস্ত শক্তি গতিশক্তি। আসলে ভূমি স্পর্শ করলে না, ভূমি স্পর্শ করার আগে বস্তুটির সমস্ত শক্তি গতিশক্তি শক্তিতে রূপান্তরিত হয়। সো এই অ্যান্সারটা এখানে ভুল। বি বিন্দুর বিভব শক্তি অপেক্ষা সি বিন্দুর বিভব শক্তি কম, এটা হবে এখানকার কারেক্ট অ্যান্সার। আমরা জানি উচ্চতা যত বৃদ্ধি পায়, বিভব শক্তি তত বৃদ্ধি পায়, যেহেতু বি বিন্দুটা উপরে। সো এখানে বি বিন্দুতে বিভব শক্তির মান বেশি হবে। ঘনত্বের একক কোনটি? ঘনত্বের একক হচ্ছে L³। আমরা জানি ঘনত্বের সাথে কী কী আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, যার কারণে L³। পরিবাহীকে টেনে দ্বিগুণ করা হলে রোধ কত হবে? রোধ হবে দ্বিগুণ, কেননা আমরা জানি যে রোধ R সমানুপাতিক কী হবে, R সমানুপাতিক L। আমরা জানি R বাড়লে L ও বাড়বে, R যতটুকু বাড়বে L ও ততটুকু বৃদ্ধি পাবে। দেন অবতল আয়না ব্যবহৃত হয় ডাক্তারি কাজে, টেলিস্কোপে, আর দৈনন্দিন জীবনে আমরা আসলে সমতল দর্পণ ব্যবহার করে থাকি। তার মানে এখানকার অ্যান্সার হবে 1-2। পর্যবৃত্ত গতির উদাহরণ, পানির তরঙ্গ, হৃৎপিণ্ডের স্পন্দন, ঘড়ির কাটার গতি, 1-2-3, তিনটাই এখানে অপশন। নিচের কোনটি ন্যানোসেকেন্ড? ন্যানোসেকেন্ড, এটা খুবই ইজি, তোমরা এমনিতেই পারবা, অথবা নেটে সার্চ করো 1 ন্যানোসেকেন্ড। 1 সেকেন্ড ইকোয়ালস টু কত ন্যানোসেকেন্ড? লব্ধরাশির উদাহরণ হচ্ছে ক্ষমতা এবং তড়িৎ তীব্রতা, এই দুইটা লব্ধরাশির উদাহরণ, কেননা
আদিপন তীব্রতা আমরা জানি একটা মৌলিক রাশি। প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কতটি? প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল হলো চারটি, মহাকর্ষ, অভিকর্ষতা সরি মহাকর্ষ বল, দাঁড়ি চুমক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল বল। সেলেটির সরণ কত হবে? সেলেটির সরণ এখানে ক্যালকুলেশন করলে হবে 94.248। উদ্দীপকের ঘটনাটির ক্ষেত্রে বেগ নির্দেশ করে, দ্রুতি নির্দেশ করে, পর্যাবৃত্ত গতি তিনটাই আসলে নির্দেশ করে এখানে। যদি কোনো শৃঙ্খলিত বিক্রিয়ায় ফিশন বিক্রিয়া আছে এই ক্ষেত্রে তোমাদের অ্যান্সার, তোমরা জানো যে আইনস্টাইনের একটা সূত্র আছে E=mc², এখানে এম এর মান ওই যে 1 kg দেওয়া আছে, আর সি হচ্ছে আমরা জানি আলোর বেগ c². তো এই সূত্র দিয়ে যদি ক্যালকুলেশন করো এটার অ্যান্সার হয় 9×10^16 জুল, এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। সো তোমরা যারা অবজেক্টিভে ভালো করছো তাদের জন্য অভিনন্দন, এবং তোমাদের সৃজনশীলগুলো আমরা দ্রুত এখানে সলভ নিয়ে আসার ট্রাই করবো যেন তোমরা সেগুলো সুন্দরভাবে মিলিয়ে দেখতে পারো। ততদিনে ভালো থাকবে, পরবর্তী পরীক্ষার সুন্দর প্রিপারেশন নাও। ধন্যবাদ।